দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলেন সরকারে আয়েঙ্গি যায়েঙ্গি পার্টিয়া বনেঙ্গি বিগড়েঙ্গি মগর ইয়ে দেশ রহনা চাহিয়ে মগর ইয়ে দেশ রহনা চাহিয়ে আজকে সেই কথাই বারবার মনে পড়ছে সরকারে তো আয়েঙ্গি যায়েঙ্গি পার্টিয়া বনেঙ্গি বিগড়েঙ্গি মগর ইয়ে দেশ রহনা চাহিয়ে এই দেশটা যেন সুরক্ষিত থাকে কিন্তু ইন্ডিজোটের নেতারা তারা কি ভাবছে তাদের কথায় কথায় ভেসে উঠছে রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য দেশকে টুকরো টুকরো করতে তাদের একটুও দ্বিধা হয় না তাদের কথা স্পষ্ট হচ্ছে দেশের বাহিনী থেকে সেনা থেকে শহীদ জওয়ান প্রত্যেককে অপমান করতে তাদের দ্বিধা হয় না তাদের কোনো অসুবিধা হয় না কারণ একটা ভোট যদি পাওয়া যায় তারই সঙ্গে সঙ্গে গোটা দেশের নিন্দার ঝড় ওঠা সত্ত্বেও কংগ্রেস এবং ইন্ডির নেতাদের বারবার এরকম মন্তব্যে প্রশ্ন উঠছে সত্যি কি দেশকে টুকরো টুকরো করতে চাইছে ইন্ডিজোট দেশকে ছোট করার চেষ্টা কোনোভাবেই হয়তো কসুর করছে না ইন্ডিজোট কেন বলছি আর তারও একটা বড় বিষয় হচ্ছে বিজেপিকে ছোট করার চেষ্টাতেও হয়তো কোনো ছাড় দিচ্ছে না কংগ্রেস আর তাই করতে গিয়ে দেশবিরোধী মন্তব্য করতেও ছাড়ছেন না তারা গোটা ইন্ডি জোট ছন্ন ছাড়া কি বলছে কি ভাবছে তারা নিজেরাই জানে না মহারাষ্ট্রের বিরোধী দলনেতা কংগ্রেসের বিজয় নামদেবরাও ওয়াদ্দে দিয়ারের মন্তব্য 26/11 নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে সেই ভয়াবহ সন্ত্রাসের কথা সেই 26/11 হামলায় যুক্ত পাক সন্ত্রাসবাদী কসব নয় করকরেকে হত্যা করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যুক্ত এক পুলিশ কর্মী ছি এর চেয়ে নিচ রাজনীতি কি আর হতে পারে আর অন্যদিকে কংগ্রেস নেতা স্যাম পিত্রৌদা তিনি বলে বসলেন দেশের উত্তর পূর্বের বাসিন্দাদের নাকি চীনাদের মতো দেখতে দক্ষিণের বাসিন্দাদের নাকি আফ্রিকানদের মতো দেখতে আর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় আরেক কংগ্রেস নেতা তিনি তো আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন পুঞ্চে হওয়া বায়ুসেনার ওপর হামলা নাকি আদৌ হয়নি তাহলে কি করে হলো তার দাবি আরেক ইন্ডিজোটের সদস্য সমাজবাদী পার্টির নেত্রী তিনি বলছেন ভোট জিহাদ করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে দিগ্ভ্রান্ত ছিলই ইন্ডিজোট এখন উদ্ভ্রান্ত ইন্ডিজোটে পরিণত হয়েছে তারা কে কি বলেছেন কিভাবে কি বলেছেন কোন সময় কি বলেছেন সেই সমস্ত আপনাদেরকে দেখাবো তবে তার আগে কিছুটা ইতিহাস আমরা দেখব কিশলয় সঙ্গে 2008-26/11 গোটা দেশ দেখেছিল হাড় হিম করা দৃশ্য সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে দেশের রাজধানী কেরম রাজধানী বাণিজ্যিক রাজধানী যে জায়গাকে দেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় অর্থাৎ মুম্বাই সেই মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা একের পর এক গুলি বোমা সন্ত্রাসবাদীরা যেভাবে হামলা চালায় সেই সঙ্গে দেশের বাহিনী মোকাবিলা করে শক্ত হাতে কড়া হাতে এবং তাই করতে গিয়ে লড়াই করতে গিয়ে সন্ত্রাসবাদীদের ধরাশায়ী করতে গিয়ে বাহিনীর বহু সদস্যকে শহীদ হতে হয় তেমনই এক সদস্য তেমনই বাহিনীর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য মুম্বাই পুলিশের এটিএসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অফিসার হেমন্ত কারকারে তাকে শহীদ হতে হয় জঙ্গি সন্ত্রাসবাদী কাসাবের ছোড়া গুলিতে হেমন্ত কারকারেকে প্রাণ দিতে হয় প্রাণ বিসর্জন করতে হয় কিন্তু আজ দাঁড়িয়ে কংগ্রেসের মহারাষ্ট্রের বিরোধী দলনেতা কি বলছেন বিজয় নামদেবরাও ওয়াদেত্তারে তিনি বলছেন যে কাসাবের গুলিতে তো মারা যাননি হেমন্ত কারকারে আরএসএস মেরেছে নাকি হেমন্ত কারকারেকে ছি যেমনটা সৃজিতা বলছিল ছি অত্যন্ত নোংরা কথা বলছেন এই কংগ্রেসের নেতা কাসাবের হাতে গুলির জায়গায় গিটার দেখতে পছন্দ করেন এক শ্রেণীর নেতা নেত্রীরা এই ইন্ডিজোটেই অনেকে আছেন তাদের মধ্যে সংবাদ মাধ্যমে এমন অনেক সাংবাদিক রয়েছেন যারা কাসাবের হাতের বন্দুক কেড়ে নিয়ে গিটার ধরিয়ে দিতে চান এরাই আবার বলেন আফজল হম শর্মিন্দা হ্যাঁ তেরা কাতিল জিন্দা হ্যাঁ ছি এই ঘটনা দেখে তীব্র মন্তব্য তীব্র নিন্দা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
जब देश में जिहाद के नाम पर आतंकी हमले होते थे, तब उन आतंकियों की वकालत में सबसे पहले कांग्रेस के लोग आते थे। मुंबई में आतंकी हमला हुआ 26/11 को, उसमें कसाब और दूसरे आतंकियों को बचाने के लिए कांग्रेस के नेता आगे आए। मुंबई आतंकी हमले के जिहादियों को बचाने के लिए किताबें लिखी गई। देशर बाहिनी के अपमान करा, এটা যেন একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে এই ইন্ডিজোটের বা ইন্ডি জোটের অন্তর্গত এক একটি দলে। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি, তার বক্তব্য শুনলে তো আরও ঘৃণা হবে, আরও ঘৃণা হবে। কেন বলছি, এই কয়েকদিন আগে পুঞ্চে একটা ভয়াবহ ঘটনা ঘটে, চারজন বায়ু অফিসার, বায়ুসেনা অফিসার মৃত্যু হয়, তাদের শহীদ হন তারা। এবার চরণজিৎ সিং চান্নি তিনি কি বলছেন, তিনি বলছেন যে আদতে সত্যিকারের এগুলো ঘটেনি, এগুলো নাকি করানো হয়েছে, সবটাই নাকি ইলেকশন স্টান্ট, ইলেকশনের জন্য সেনাদের শহীদ করে দেওয়া হবে, নিজের দেশের সেনাকে শহীদ করে দেওয়া হবে, যারা গোটা দেশটাকে রক্ষা করছে তাদেরকে মেরে ফেলা হবে। আশ্চর্য বক্তব্য শুনুন। ऐसा है कि ये स्टंटबाजी हो रही है, हमले नहीं हो रहे। पिछली बार भी जब इलेक्शन आते हैं तो ऐसे स्टंट खेले जाते हैं और बीजेपी को जिताने का संविधान तैयार किया जाता है। ये तैयार किए हुए सारे पहले से तैयार करके हमले करवाए जाते हैं, ये बीजेपी को जिताने का एक स्टंट होता है। इसमें सच्चाई नहीं होती, लोग मरवाने और लोगों के लाशों पे खेलना ये बीजेपी को आता है। इंडियन एयरफोर्सर जरा ऑफिसर तारा शहीद होलें, शे इंडियन एयरफोर्सर ऑफिसर दर एक जोन शहीद होलें, चार जोन आहोत होलें, शेटा देखते पहलें ना চরণজিৎ সিং চান্নি, তিনি ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ছি, আজকে এই কথা বলছেন কংগ্রেস নেতাদের একই হয়েছে।